সেটা ঠিক আছে যদি আমি একজন পারফর্মিং আর্টিস্ট হই ক্ষমা করবেন যদি আমি একজন শিল্পী হই একজন কলাকার হ্যাঁ আর আপনার তালিম নেওয়া রেওয়াজ আর আপনার শিল্পকর্মকে কি সাধনা হিসেবে ধরা যায় আর যদি হ্যাঁ হয় তবে সেটাই কি যথেষ্ট কোনটাকে সাধনা হিসেবে ধরা যায় আমার তালিম আমার রেওয়াজ আর আমার শিল্পকর্ম এবং প্রতিটা অনুষ্ঠান যা আমি করি বা প্রতিটা রিহার্সাল বা সবকিছুই যা এর মধ্যে পড়ে কি ধরনের শিল্পী আমি একজন অভিনেত্রী আচ্ছা তো আপনার কথা মতো এটা একটি কাজ দেখুন যা কিছু আপনি সম্পূর্ণ একাত্মভাবে করেন তা আপনাকেও কিছু করে ঠিক তো কিন্তু একটা তফাৎ আছে একটা অন্তর্মুখী সাধনা আর একটা বহির্মুখী সাধনার এটা শুধু এক অভিনেতার ক্ষেত্রে নয় একজন ম্যানেজার তার কাজকে সাধনা হিসাবে কাজে লাগাতে পারেন একজন মালি তার কাজকে সাধনা হিসাবে কাজে লাগাতে পারেন যে যা কিছুই করছেন মনোযোগের সাথে তারা সেটিকে একটি উন্নতির উপায় হিসেবে কাজে লাগাতে পারেন কিন্তু এক উল্লেখযোগ্য তফাত আছে বাহ্যিক কাজকে সাধনা হিসাবে করা আর অভ্যন্তরীণ প্রক্রিয়াকে সাধনা হিসাবে করার মধ্যে কী সেই তফাত বাহ্যিক কাজকর্মকে সাধনা হিসাবে করা সুবিধের কারণ এটা আপনি সারাদিন ধরে করতে পারেন আর অবশ্যই আপনাকে কিছু কাজ করতেই হবে সেটাকেও একটা উন্নতির প্রক্রিয়া হিসেবে দেখাটা গুরুত্বপূর্ণ কিন্তু অভ্যন্তরীণ সাধনার কারণ হল নিজের অন্তরে সেই স্থান তৈরি করা যার সাথে বাইরের কোনো সম্পর্ক নেই কারণ আপনার বাইরের সাধনা নির্ভর করে ফলাফলের ওপর আপনি করতে বাধ্য ধরুন আপনার অভিনয়ের মাঝে ডায়লগ ভুলে গেলেন আপনি বলতে পারেন না যেটা আমার সাধনা আমি ভুলে গেছি তাতে অসুবিধা নেই আমি তবু উপভোগ করছি আর এগোচ্ছি আপনি শেষ হয়ে যাবেন সেই দিন তাই না তাই আপনার বাইরের সাধনা হল একটা বিশেষ স্তরের উপস্থাপনা ফলাফল প্রশংসা আর আর্থিক আয় আর সবকিছুর ওপর নির্ভরশীল কিন্তু তবুও এটা উপযোগী হতে পারে আপনার কল্যাণে কাজ করতে পারে যদি আপনি গভীর একাত্মতার সাথে সেটা করতে পারেন যদি পরম একাত্মতা থাকে কোনো কিছুতে শুধু আপনার শ্বাসগ্রহণে যদি আপনি সম্পূর্ণভাবে মনোযোগী হন এটাই আপনার সাধনা হয়ে যাবে আপনি হাঁটছেন অভিনয় করছেন যা কিছু করছেন একাত্মতা যে কোনো কাজকেই উন্নত ধরনের করে দেয় কিন্তু তবুও অন্তর একটি স্থান তৈরি করা খুবই জরুরি কারণ তা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না কাউকে হাততালি দিতে হবে না যখন আপনি ধ্যান করছেন তাই তো আপনি ক্রিয়া করছেন আশা করছেন না যে কেউ প্রশংসা করবে আপনাকে এর শেষে এটা বাইরের জগতের কোনো কিছুর উপরই নির্ভরশীল নয় আর সেটা খুব গুরুত্বপূর্ণ যে অন্তত আপনার জীবনের একটা দিক হলো এরকম এটা নির্ভরশীল নয় কারোর প্রশংসার বা সম্মতির বা যা কিছুই কিন্তু তবু আপনি সেটা করবেন পরম মনোযোগের সাথে এটার আরও অনেক মাত্রা আছে ওটা ছাড়াও আপনি একজন ব্যক্তি হিসাবে কিছু করছেন আপনার চারপাশের কারো সাথেই যার কোনো সম্পর্ক নেই যে গুরুত্বপূর্ণ কাজটা আপনাকে করতে হয় প্রতিদিন এটা খুব জরুরি তো আপনি যদি সেটা ভালোভাবে করেন তবে আপনার জীবনের কাজকর্মকে সাধনায় পরিণত করা খুব সহজ হয়ে যাবে যদি এই ভেতরের জায়গাটা না থাকে জীবনের কাজকর্ম ধীরে ধীরে আপনাকে গ্রাস করে ফেলবে এমনভাবে যেমন প্রচুর মানুষের ক্ষেত্রে পেশা তারা শুরু করেছিলেন অনেক উৎসাহের সাথে কিছু সময় পর তাদেরকে মেরে ফেলছে সত্যি তাই এই গ্রহের বেশিরভাগ মানুষকেই তাই না শুধুমাত্র এই কারণে যে ভেতরে কোনো স্থান নেই তাই এই সমস্ত বুঝলেন তো আমি কোনো বিশেষজ্ঞ নই এসব ব্যাপারে কিন্তু আমার মনে আছে এটা কারণ কিছু একটা আমারও হয়েছিল একবার এই সমস্ত কিছু একটা মাত্র বাক্যে উচ্চারিত হয়েছিল কৃষ্ণের মুখে তিনি বলেছেন যোগাস্থাহা কুরুকার মানি যার অর্থ হল প্রথমে নিজেকে প্রতিষ্ঠা করুন নিজের ভেতরে তারপর কর্ম করুন তখন কোনো কাজই সমস্যা হবে না আপনি যুদ্ধ করতে পারেন আপনি অভিনয় করতে পারেন পূজারি হতে পারেন কোনো মন্দিরে রান্না করতে পারেন ঝাঁট দিতে পারেন যাই আসেন আপনি কি করেন কিন্তু আগে প্রতিষ্ঠা করুন নিজেকে তারপর যা খুশি করুন তিনি সীমাবদ্ধ করছেন না আপনার কাজকে তিনি বলছেন যা ইচ্ছা করুন যা কিছুই করা দরকার আপনি করুন কিন্তু আগে নিজেকে প্রতিষ্ঠা করুন নিজের মধ্যে তা না হলে আপনি বাহ্যিক কাজকর্মকে ব্যবহার করছেন নিজেকে প্রতিষ্ঠা করতে যেটা ধ্বংসাত্মক হবে আগে নিজেকে প্রতিষ্ঠা করুন তারপরে কাজ করুন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি আপনার কাজকে ব্যবহার করছেন নিজেকে কিছু একটা বানিয়ে তুলতে যদি কিছু আপনার সামনে এসে পড়ে যা আপনাকে সেটা হতে দিচ্ছে না আপনি ধ্বংস হয়ে যাবেন তাই যোগ শিখিয়ে যোগী হওয়ার চেষ্টা করবেন না আগে যোগী হয়ে উঠুন তারপর যদি লোকজন আগ্রহী হন আমরা শেখাব না হলে চোখ বন্ধ করে বসে থাকব